সালারে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলের প্রাক্তন সভাপতি চক্রান্ত করে ফাঁসানো হয়েছে অভিযোগ তুললেন বিধায়ক হুমায়ুন কবির। সালারে বিজয় সম্মেলনের অনুষ্ঠানের প্রকাশে হুমায়ুন কবির বলেন, সালারে তৃণমূল কর্মী আলাই শেখকে খুনের ঘটনায় তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি আজারউদ্দিন শেখের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে। এর মধ্যেই দলের একাংশের ইন্ধন রয়েছে, তবে কোন রকম অন্যায় বরদাস্ত করা হবে না বলে ওইদিন হুঁশিয়ারি দেন তিনি। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। 14 তারিখে রাত্রে যে আলাই শেখ আক্রান্ত হয়েছিল, সে সালার হসপিটালে তার মৃত্যু হয়েছিল বা ইন্তেকাল করেছিল। তারপরে 15 তারিখে রাত্রে আনুমানিক 10টার সময় ভিকটিমরা, সে যে আক্রান্ত হয়েছিল, সে সালার হসপিটালে 7 জনের নাম বলে গেছিল যে কারা কারা তাকে আক্রান্ত করেছে বা মারধর করেছে। সেই 7 জনের নামে এফআইআর হওয়া উচিত ছিল, কিন্তু কিছু উৎসাহী মানুষ তাদের পার্সোনাল ইন্টারেস্টে আমাদের সিজার ভাই আজারউদ্দিনের নামে 1 নম্বর আসামি করে তাকে 11 জনের নামে একটা এফআইআর স্টার্ট হয়েছে। 2 জন আসামি অ্যারেস্ট হয়েছে। নিশ্চয়ই পুলিশ আগামী দিনে ইনকোয়ারির মাধ্যমে, সঠিক তথ্য প্রমাণের মাধ্যমে কারা ছিল তাদের নিশ্চয়ই আগামী দিনে অ্যারেস্ট করবে, তারা সাজা পাবে, নিয়ে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু চক্রান্ত করে আজারউদ্দিন সিজারের বাড়ি উজুনিয়া, আর ঘটনা ঘটেছে মালিয়াটি কাঁদড়ায়, সালার হসপিটালে মারা গেছে, তার নাম এইভাবে ঢোকানোটা আমি বলবো অনেক গরিব কাজ, অন্যায় কাজ। আমি হুমায়ুন কবির বক্তৃতাতেও বলেছি, আপনাদেরকেও বলছি, কোনো অন্যায় কাজের সঙ্গে হুমায়ুন কবির নাই। আর হুমায়ুন কবির যতক্ষণ উপরওয়ালা বাঁচিয়ে রাখবে, কোনো অন্যায় ভাবে তার সহকর্মীদের কেউ, সিজার তো আমার ক্লোজ ভাই, ও অন্তত দক্ষ লোক, এই ব্লকের একজন বলিষ্ঠ লোক, একটা সাধারণ কর্মীকেও যদি এইভাবে কেউ মিথ্যা মামলায় ফাঁসায়, তার জন্য হুমায়ুন কবির লড়াই করে যাবে, তার জন্য হুমায়ুন কবির ন্যায় বিচার দিয়ে যাবে। রাজনীতি তো যুক্ত আছে, পারিবারিক খুন হলেও হয়, পারিবারিক খুন কোথাও কোথাও স্বার্থের জন্য হয়, কিন্তু এটার সঙ্গে রাজনীতির দ্বন্দ্ব আছে। আপনারা সবাই জানেন যে মালিহাটি অঞ্চল সহ এই 7টা অঞ্চল যেভাবে চলছে, প্রধান একজন মহিলা, তার স্বামী মনে হয় তিনি হাইকোর্টের প্রধান বিচারপতি, তার চলা ফেরা, তার কথাবার্তা, তা এর জন্য যে সমস্যা তৈরি হচ্ছে। আগামী দিনে আমরা ব্লক ডেভেলপমেন্ট অফিসারকে বলবো, যার যা চেয়ার সেই চেয়ারে বসে সে কাজ করবে, তার পক্ষে দিয়ে কাজ করতে আমরা দেব না। লীলা হসপিটাল, a multi-speciality hospital, 24 ঘন্টা emergency পরিষেবা। লীলা হসপিটাল, বহরমপুর, মুর্শিদাবাদ।